हेलो व्यूअर्स, आज के आमादेर ए मेडिकल जुरिसप्रुडेंसर क्लासे आईडेंटिफिकेशन अफ द डेड बॉडी बा मृतदेह शनाक्तकरण जे किभावे करा हय ए ब्यापारे आमरा विस्तारित भावे जानबो। प्रथमे बोली जे विधिसम्मत चिकित्सार जन्यई मृतदेह शनाक्तकरण एकान्तई आवश्यक। জীবিত অবস্থায় একজন মানুষকে শনাক্তকরণে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু মৃতদেহর ক্ষেত্রে শনাক্তকরণে বেশ কিছু অসুবিধা হয়ে থাকে। যদি মৃতদেহটি শারীরিক বায়বীয় বিশ্লেষণের ফলে নষ্ট হয়ে যায় বা পচন ধরে থাকে, তাহলে সেক্ষেত্রে মৃতদেহকে শনাক্তকরণ করা খুবই কষ্টকর ব্যাপার। এছাড়া অপরিচিত মৃতদেহের বিনষ্ট হবার আগেই ফটোগ্রাফ তুলে নেওয়া উচিত। সমস্ত ধরনের শনাক্তকরণে আঙুলের ছাপ নেওয়া একান্ত দরকার হয়। এছাড়া দেহ শনাক্তকরণে লিঙ্গ, বয়স, জাতি, বর্ণ, ভাষা ছাড়াও দেহের বিশেষ কোনো চিহ্ন আছে কিনা কিংবা মৃতের অদ্ভুত ধরনের শারীরিক চিহ্নাদি আছে কিনা প্রভৃতি বিশেষভাবে দেখে নিতে হবে। এবারে ভিউয়ার্স, আমরা এই মৃতদেহ শনাক্তকরণের পদ্ধতিটা আমরা বিস্তারিত আকারে জানব। প্রথমেই দেখুন, মৃতদেহ শনাক্তকরণের ক্ষেত্রে লিঙ্গ বা সেক্স নির্ধারণের যে ব্যাপারটা, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মেডিকেল জুরিসপ্রুডেন্স অনুযায়ী। এখানে কি বলা হচ্ছে দেখুন, লিঙ্গ বা সেক্স নির্ধারণের ক্ষেত্রে মৃতদেহের সব রকম ক্ষেত্রেই কিন্তু লিঙ্গ নির্ধারণ করা অতি সহজ, কিন্তু কেবলমাত্র সন্দেহজনক ক্ষেত্রেই ডাক্তারি পরীক্ষা দ্বারা উহা নির্ধারণ করা সম্ভব হয়। আইনসম্মত চিকিৎসকগণ মৃতদেহের অগ্নি পরীক্ষাপূর্বক মেডিকেল গাইড অনুসারে লিঙ্গ নির্ধারণ করে থাকেন। ভিউয়ার্স, এখানে দেখুন, নারী কঙ্কাল সাধারণত ছোট এবং হালকা ধরনের হয়ে থাকে। অপরদিকে পুরুষ কঙ্কাল আকারে বড় ভারী এবং খুবই মজবুত হয়ে থাকে। নারী চিবুকের হাড় পুরুষ অপেক্ষা ততটা সুস্পষ্ট নয়, তাছাড়া কিছুটা নরম এবং ছোট হয়। আবার নারী দেহের বুকের পাঁজর অপেক্ষাকৃত ছোট এবং অসমান্তরাল। কোমরের হাড় কিছুটা অ্যাঙ্গেল অবস্থায় থাকে নারীদের। পুরুষের মেরুদণ্ডের নিম্নস্থি সামনের দিকে বাঁকানো, কিন্তু নারী দেহের ক্ষেত্রে নিচের অর্ধেক বাঁকানো এবং ওপরের অর্ধেক প্রায় সোজাসুজি থাকে। নারীর শ্রেণীচক্র অর্থাৎ তলপেটের যে নিম্নাংশ, এটা প্রশস্ত হয়, স্বল্প গভীর এবং মসৃণ হয়ে থাকে। যখন ভিউয়ার্স কেবলমাত্র একটি হাড় বা অস্থি পাওয়া যায়, তখন খুবই গুরুত্বপূর্ণ সহকারে সেটাকে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠাতে হবে। বিশেষ করে যদি এটা মুখমণ্ডলের নিচে চোয়াল এবং শ্রেণীচক্র পাওয়া যায়, তবে বেশি গুরুত্ব সহকারে পরীক্ষার জন্য পাঠানো উচিত, কেননা এই দুটি লিঙ্গ নির্ধারণ সহজসাধ্য। এরপরে ভিউয়ার্স, আমরা মৃতদেহ শনাক্তকরণের ক্ষেত্রে আরেকটা বিষয় আমরা বিস্তারিত জানব, এটা হলো মৃতদের বয়স বা এজ নির্ধারণ। এখানে দেখুন, যেটা বলা হচ্ছে যে অপরিচিত মৃতদেহের বয়স নির্ধারণের ক্ষেত্রে দেখা যায় যে পূর্ণ বয়স্কের প্রকৃত বয়সের প্রায় কাছাকাছি বয়স অনুধাবন করে এটাকে নির্ধারণ করা হতে পারে, কিন্তু যুবক বা কৈশোরের রূপ মৃতদেহের বয়স মোটামুটি আন্দাজ করে নির্ধারণ করা হয়ে থাকে।
শনাক্তকরণের উপরিক্ত আলোচ্য বিষয় ছাড়াও দেহ শনাক্তকরণে দাঁতের ভূমিকাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ ভিউয়ার্স, মৃতদেহের যে দন্তসমূহ পরীক্ষা করেও কিন্তু বয়স শনাক্তকরণ করা সম্ভব। এরপরে এছাড়াও বয়স নির্ণয়ের ক্ষেত্রে শরীরবৃদ্ধির ওপর লক্ষ্য করেও মোটামুটিভাবে ধরা হয়। কারণ মানবদেহের বয়সের সাথে সাথে শরীরবৃদ্ধি, মাথার চুল, হাত, বাহু, পদযুগল, নিতম্ব ইত্যাদিও কিন্তু গতানুগতিক হারে বৃদ্ধি পেয়ে থাকে। বয়সের একটি নির্দিষ্ট সময়সীমা অনুসারে নারীদেহের বক্ষ স্থলও বৃদ্ধি পায়। এরূপ ক্ষেত্রে ডাক্তারি পরীক্ষা বিচার্য। এরপরে ভিউয়ার্স, আমরা মৃতদেহ শনাক্তকরণের ক্ষেত্রে যে পয়েন্টে আসব সেটা হলো রেস ও কাস্ট, অর্থাৎ জাতি ও বর্ণ। ভারতে দেখুন, জাতি এবং বর্ণ অনুসারে পোশাক পরিচ্ছদ, মাথার চুল, চুলের গঠন, চুল বাঁধবার যে ধরন, গহনাপত্র, সাজসজ্জা প্রভৃতি ক্ষেত্রে একটা স্বাতন্ত্র লক্ষ্য করা যায়। অপরিচিত মৃতদেহের ক্ষেত্রে ওই সকল বৈচিত্র্য লক্ষণ দেখে অনেক সময় কিন্তু দেহটির শনাক্তকরণ নির্ধারণ করা হয়। এর পরবর্তী পয়েন্টটা হলো ভিউয়ার্স, মৃতদেহ শনাক্তকরণের পার্সোনাল মার্কস বা ব্যক্তিগত নিদর্শন চিহ্ন। এক্ষেত্রে কি বলা হচ্ছে দেখুন, এক্ষেত্রে বলা হচ্ছে যে ওপরে যে আমরা আলোচ্য বিষয়ে ছিলাম, এই বিষয় ছাড়াও দেহ শনাক্তকরণের ক্ষেত্রে কতগুলো চিহ্নের ওপর নজর রাখতে হবে বা নজর রাখতে হয়। দেহের বিভিন্ন অঙ্গে যে যে বিশেষ চিহ্ন লক্ষ্য করা যায় তাকেই ব্যক্তিগত চিহ্ন বলা হয়। যেমন ধরুন, অঙ্গের কোনো অংশে গভীর কাটা দাগ, যে দাগ মিলিয়ে যায় নাই, তিল, জ্যোতি বা জরুল চিহ্ন। এছাড়া বিকলাঙ্গ, অর্থাৎ শরীরের কোনো অংশ বিকৃতি কিনা তাও কিন্তু শনাক্তকরণে সাহায্য করে। কিছু কিছু ক্ষেত্রে মুখমণ্ডল, ঘাড় বা কাঁধ, অর্থাৎ কাঁধের বিশেষ ধরন বা গঠন আকৃতি বিশেষ জাতি বা বর্ণ শনাক্তকরণে একটা গুরুত্বপূর্ণভাবে এটা সাহায্য করে থাকে। এরপরে ভিউয়ার্স দেখুন, বলা হচ্ছে যে ভারতে কাহার উপজাতিগণের যে কাঁধের যে চামড়া, এর যে উপরিভাগ বেশ শক্ত হয়ে থাকে, হাতে রং করা বা উল্কি দেওয়া থাকে। শুধু তাই নয়, কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহকারী দিগের, যেমন সাঁওতাল প্রভৃতি শ্রেণীর লোকের, যারা বিশেষ করে মোটা কোনো ভারী ইত্যাদি কোনো জিনিস বহন করে থাকে, জীবনধারণ করেন, তাদের হাতে এই কাঁধে একটা কালশিরা পড়ে যায়, মানে এক ধরনের দাগ পড়ে যায়, এই রকম শক্ত ধরনের ক্ষত একটা সৃষ্টি করে সেখান থেকে। ওই সকল চিহ্ন দেখেও কিন্তু জাতি বর্ণ ইত্যাদি শনাক্তকরণ করা সম্ভবপর হয়। এবারে ভিউয়ার্স, যে তদন্তকারী যে অফিসার যারা থাকবেন তাদের ক্ষেত্রে তাদেরকে কি করতে হয় না, এই তদন্তকারী অফিসার উপরি আলোচ্য সকল লক্ষ্যসমূহ ভালোভাবে পরীক্ষা করে দেখবেন। একটা মৃতদেহ শনাক্তকরণের ক্ষেত্রে খুব ভাইটাল বিষয় হচ্ছে এইগুলোকে অফিসারকে ভালোভাবে পরীক্ষা করে দেখতে হবে। আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট নেবার ক্ষেত্রে যদি কোনো মৃতদেহের বৃদ্ধাঙ্গুষ্ঠ না থাকে বা বৃদ্ধাঙ্গুলি যদি না থাকে, তাহলে সম্ভাব্য স্থলে হাতের অন্য আঙ্গুলের ছাপ নিতে হবে। মোট কথা, মৃতদেহ শনাক্তকরণে তদন্তকারী অফিসারের সূক্ষ্ম দৃষ্টি এবং বিচার শক্তি বোধ বিশেষভাবে বা একান্তভাবে থাকা দরকার। তাহলে ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের মেডিকেল জুরিসপ্রুডেন্সের ইম্পর্টেন্ট একটা আলোচনা, অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ দ্য ডেড বডি বা মৃতদেহ শনাক্তকরণ। আশা করা যায় আপনারা এই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা পেয়েছেন। পরিশেষে বলি যে আমাদের এই রাইজিং একাডেমি চ্যানেলের সাথে আপনাদের মহামূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।